चिल्ला लो ना सुगंधा प्रदेश तृणमूल कांग्रेस सह सभापति श्री आशीष लाल सिंह महाशय एक आगे अपनारा देखें दिलीप बाबू दले जोगदान कर आसन्न विधानसभा निर्वाचन आगामीकाली मनोनयनपत्र दाखिले शेष दिन एवं एर आगे मनोनयन आवेदन कर बहु प्रार्थी एर आगे दिनों प्रेस कन्फारेंस कर যে আমরা আমাদের সর্বোচ্চ নেতৃত্বর কাছে আমরা পাঠিয়েছিলাম আমাদের এখানে নির্বাচন কমিটি অনেকবার মিটিং করেছিলেন আমাদের পৌরহিত্য করেছিলেন আমাদের সভাপতি পীযূষ কান্ত বিশ্বাসের পৌরহিত্যে এবং সেই সমস্ত লিস্ট আমরা স্ক্রিনিং করে আমরা পাঠিয়েছিলাম সর্বোচ্চ নেতৃত্বের কাছে এবং যেহেতু জানেন যে আগামীকালই শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার সর্বোচ্চ নেতৃত্ব সেইগুলোকে সমস্ত তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করে আমরা আজকে এই মুহূর্তে পীযূষ বাবুর মাধ্যমে আমাদের সভাপতির মাধ্যমে আমরা প্রথম নির্বাচনের তালিকা প্রকাশ করতে চলেছি এর পরে হয়তো কয়েকটা জায়গায় আরো হয়তো আমরা মনোনয়ন দেব এবং সেই তালিকাগুলো এখন অবধি আমাদের যেহেতু অনেকটা সময় চলে গেছে সেই তালিকা এখন অবধি আমাদের হাতে এসে পৌঁছায়নি প্রথম তালিকা অনুযায়ী আমরা 22 জনের নাম আমরা এখন 22 জনের তালিকা আমরা প্রথম প্রার্থী তালিকা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এইখানে বিধানসভা নির্বাচনের জন্য প্রথম 22 জনের তালিকা আজকে আমরা এখানে প্রকাশ করছি এবং আবার সর্বোচ্চ নেতৃত্ব আমাদের পরের তালিকা পাঠালে আমরা আবার আপনাদেরকে সময় মতো জানিয়ে দেব এবং আপনারা জানেন যে আমাদের আমরাও চাই যে ত্রিপুরা রাজ্যে যে অগণতান্ত্রিক পরিবেশ যে অনুন্নয়ন চলছে যে ফ্যাসিবাদী সরকার যে একটা বিভেদের তৈরি করা একটা দল তারা যেভাবে ক্ষমতা কুক্ষিগত করছে যেভাবে গুন্ডা বাহিনী ত্রিপুরার মানুষ তার থেকে মুক্ত হতে চান এবং আমরাও চাই যে ত্রিপুরায় বিজেপির শাসন শেষ হোক গণতন্ত্র ফিরে আসুক উন্নয়ন আসুক এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আসছে তার নির্ঘণ্ট আমরা বিগত দিনও আপনাদের জানিয়েছি আজকে আমরা অফিসিয়ালি প্রথম প্রার্থী তালিকা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্ত বিশ্বাস আমরা এটাকে দেখাচ্ছি পরে আপনাদেরকে একটা করে কপি আমরা আপনাদের হাতে দিয়ে দেব আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি শ্রী পীযূষ কান্ত বিশ্বাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংসদ শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া এবং আজকে প্রথম আমরা একটা যোগদান পর্ব দিয়ে আমরা আমাদের এই সাংবাদিক সম্মেলনটা আমরা শুরু করব আমাদের মধ্যে আপনারা সবাই চেনেন পরিচিত মুখ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন বিধায়ক সাউথ ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা এবং আপনারা সবার পরিচিত মুখ শ্রী দিলীপ চৌধুরী আজকে প্রাক্তন ভারতের জাতীয় কংগ্রেসের তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বর্তমানে যিনি আমাদের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি আমাদের পীযূষ কান্ত বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা তাকে স্বাগত জানাই আমি অনুরোধ করব আমাদের সভাপতি শ্রী পীযূষ কান্ত বিশ্বাস মহাশয়কে তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার জন্য